হাউজের নিলামে তোলা এক বা একাধিক গাড়ি বা পণ্য যে কেউ কিনতে পারেন। এজন্য বিশেষ কোনো যোগ্যতার দরকার নেই। দরকার নেই ট্রেড লাইসেন্স, আইআরসি, ইআরসি, ভ্যাট, সনদ বা অন্য কোনো কাগজপত্র। নিলামে অংশ নিতে হলে কেবল একটা আয়কর সনদ থাকতে হবে। এআইটি জমা দেওয়ার জন্য ও পরে গাড়ি রেজিস্ট্রেশনের জন্য এমনিতেই লাগবে। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলামে এছাড়াও শুধু জাতীয় পরিচয়পত্র লাগবে। বিভিন্ন সময় অবৈধভাবে আনা মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি সহ জালিয়াতির কারণে পণ্য খালাস আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ। আবার আমদানির পর পণ্য যদি এক মাসের মধ্যে না নেওয়া হয় তাহলে সেগুলো মিস ডিক্লারেশন হিসেবে ঘোষণা করা হয়। এরপরও পণ্য আমদানিকারক না নিয়ে গেলে সেগুলো বিভিন্ন প্রক্রিয়ায় নিলামে তোলা হয়। এই নিলামের সব কিছুই দেখভাল করেন। নিলামে অংশগ্রহণে কী করতে হবে? নিলামে গাড়ি বা পণ্য কেনার আগে সেখানকার ক্যাটালগ লটভিত্তিক তালিকা কিনতে হবে। এটা সরকারের নিলামকারীর কাছে থাকে। সব কাস্টমস অফিসে একজন নিলামকারী থাকেন। চট্টগ্রাম কাস্টমসে এই ক্যাটালগের দাম রাখা হয় 200 টাকা। আপনাকে নিলামে অংশ নেওয়ার সরকারি নিলামকারীর কাছ থেকে শিডিউল কিনতে হবে। প্রতি লটের জন্য একটি শিডিউল কিনতে হয়। যেমন তিনটি গাড়ির জন্য বিট নিলাম ডাক করলে তিনটি শিডিউল কিনতে হবে। শিডিউলের দাম 100 থেকে 200 টাকা হতে পারে। শিডিউলে উল্লেখ করা তথ্যগুলো স্পষ্ট করে বাংলায় পূরণ করে লিখতে হবে। যে লটটি কিনতে চান সেটি ক্যাটালগের কত নম্বর সেটা পণ্যের বর্ণনা সহ উল্লেখ করতে হবে। আপনি যে লটটি যত মূল্য বিট করতে চান সেই কোটেশনের মূল্যর ওপর 10% হারে জামানত পে অর্ডার ব্যাঙ্ক ড্রাফট শিডিউলের সাথে জমা দিতে হবে। শিডিউলের পণ্য মূল্য অঙ্কের কথায় স্পষ্ট করে লিখতে হবে। বিডের সাথে অবশ্যই আয়কর সনদ জমা দেবেন। জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। কাস্টমস হাউসগুলো সচরাচর প্রতি মাসে একবার নিলাম হয়। কাস্টমস হাউসের পক্ষে নিলামের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে বেসরকারি প্রতিষ্ঠান KM কর্পোরেশন। সেক্ষেত্রে তাড়াহুড়ো করতে গিয়ে বা কারো কথাই পড়ে নিলামের দর নিয়ে ঠকবেন না বা পছন্দের জিনিসটা হারাবেন না। অবশ্যই গাড়ি বা পণ্যটি নিজে দেখবেন, গুণগত মান বিচার করবেন, বাজার দর আন্দাজ করবেন। আপনি যে নিলামের গাড়িটি বিট করছেন সেটি ওই গাড়ির প্রথম নিলাম না হলেও আগের নিলামের দর কখন ও কত পড়েছে খোঁজ নেবেন। এভাবেই আপনি গাড়ি নিলামে অংশ নিতে পারবেন।